আপা, ব্রিগেডের বিরুদ্ধে আপনি মামলা করার কারণে আমাদের ব্যাংক সিজ হয়ে গেছে, আমাদের হাজার হাজার গ্রাহক রাস্তা নামে গেছে। আপনি মামলাটা উঠান, মামলাটা উঠান, 2 টাকা করে চাঁদা উঠান, উঠে লক্ষ লক্ষ টাকা হবে। মহিলার মামলা তো ছিল অল্প কত টাকার, আমরা সেই মামলার হদিস পর্যন্ত পাই নাই। ধ্রুব আলো যে এখন বললো এখানে দাঁড়াইলে নাকি ফিরাইবো, এখন এই কথাটা সে কিসের ভিত্তিতে বললো যে ফিরাইবো? আমার তো মনে হয় ফিডা ফিডিরও কোনো রাস্তা আছে এখানে ভাই। রাইট আরসি ভাই, আমি আপনার সঙ্গে একটু অ্যাড দিই, সেটা হচ্ছে ধ্রুব আলো এবং আহসানাবিব বা ওরা যারা আছে ওরা নিজেরাও কিন্তু জানে না যে আসলে কোন জায়গায় আমাদের মানববন্ধনটা হবে বা একজাক্ট আমরা মানববন্ধনে কি করতে যাচ্ছে, এটা কিন্তু টোটালি তারা জানে না। তাহলে দেখেন এখন আমার প্রশ্নটা কোন জায়গায়, আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে আপনি কিছুই জানেন না, দুইজন আসছেন দুই রকম মত নিয়ে, আর একজন আসবে আর এক রকম মত নিয়ে, শশী আসবে সে আসবে আর এক রকম মত নিয়ে। তাহলে আপনারা এজেন্ট, অথচ আপনারা অফিসিয়ালি কোনো একটা ঘোষণা দিচ্ছেন না বা আপনারা অফিসিয়ালি ভাবে বসেন নাই। হ্যাঁ, আমি আমি মানছি যে আপনারা এখন দৌড়ের উপরে আছেন, এটা আমি না, সারা বাংলাদেশের পুলিশ প্রশাসন বা সবাই জানে যে তারা এখন দৌড়ের উপরে আছে, পুলিশ প্রশাসন ভাই, আপনারা তো দৌড়ের উপরে থাকবেন, এটা তো আপনাদের কাজ। আপনারা যে কাজটা করছেন, লক্ষ লক্ষ বেকারের টাকা এখানে নষ্ট করছেন, আপনারা দৌড়ের উপরে থাকবেন, এটা 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 আপনাদের ডিউটি আমি মনে করি এখন। কিন্তু তারপরেও আপনাদের তো ফোন আছে, আপনারা সেল ফোন দিয়ে একজন আরেকজনের সাথে কন্টাক্ট করেন, কন্টাক্ট করার পরে ওই দিন তো ধ্রুব আলো, ধ্রুব আলো আসান আবিব একই একই একসাথেই ছিলেন, একসাথে লাইভ করা হয়েছে, বিতর্ক লাগাইয়া যাইতে আমি একটু পানি খেতে যাইতেছি। আমার তো মনে হইতেছে যেন 9 তারিখের মানববন্ধনে, 9 তারিখ মানববন্ধন শেষ হইলে এটা অনশন কর্মসূচি, একজনে বলছে মানববন্ধন, একজনে বলছে অনশন কর্মসূচি। তা আমার তো মনে হইতেছে যে এখানে কোনো সব সুফল আসার কোনো লক্ষণ আমি দেখি না এখানে, বড় আরো সাধারণ ইউজাররা 9 তারিখের পরে মামলা করে দিব বাংলাদেশে, সারা বাংলাদেশে আমার মনে হয় হাজার হাজার মামলা হবে ওই দিন, হাজার হাজার। আরসি ভাই, আমরা শুধুমাত্র এতটুকুই প্রুফ নিচ্ছি এখন যে আসলে যে এরা যে মানববন্ধন ডাকছে কোন কোন পরিস্থিতিতে, এরা জাস্ট সাময়িকের জন্য, মানে পরিস্থিতি ঠান্ডা রাখার জন্য, মামলা করার জন্য, যারা মামলা করার জন্য রেডি হইছে, প্রস্তুতি নিছে, এদেরকে এদেরকে করার জন্য আমাদের তো নামে তো কেস শুরু হয়ে যাচ্ছে, আমরা তো কেস থেকে বাঁচতে হবে, এই জন্য এরা সাধু সেজে এখন মানববন্ধনটাকে এইটা মানে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। দেখেন তারা 1 তারিখে ঘোষণা দিচ্ছে মানববন্ধন করবে, 9 তারিখে, এতদিন তারা কি ঘুমাবে, এতদিন কি করবে, তারা ডেটটা যত পিছাইতে পারে, দেখেন 9 তারিখের আগে আবার ডিসিশন নিতে পারে যে আমরা আরো 5 দিন পরে নিবে, এরকমও করতে পারে, তাদের প্ল্যান পরিকল্পনা যেরকম, মানববন্ধনে তারা তারা নতুন যারা ইউজার ক্ষতিগ্রস্ত তাদেরকে বলে দেয় আগে থেকে যে আপনারা হচ্ছে যে কথা মিটিং আছে, মিটিং অংশগ্রহণ করে কথা বলতে গেলে সত্য কথা বলে দিবে, সত্য কথা বলে দিবে, তাদেরকে বলে রাখে যে আপনারা কথা বলবেন না, তারা পুরো তাহলে দেখেন না কথা বলে অ্যালার্ট, যে আপনার ই এস এন অ্যালার্ট ভাই, আমি বলি আপনার সাথে আমি একমত, সেটা হচ্ছে কি তারা কিন্তু যদি পরিকল্পিতভাবে বা তাদের যদি একটা সৎ উদ্দেশ্য থাকতো তাহলে কিন্তু সবার মতটা মানে মারামারি তারা করছে, এটা লাইভে না করে তারা পার্সোনালি করতো যে ভাই দুর্বালো। ওই কথাটা আমি তখন একবার বলতে গেছিলাম যে যে আমরা বলতেছি যে দুর্বালো আহসান হাবিব রে পাগল বলছে, আরে ভাই একটা জিনিস বুঝুন, তারা পুরাতন এজেন্ট, তারা যখন একটা লাইভে ওপেন লাইভে একজন আরেকজনকে এই মুহূর্তে পাগল বলতে পারে তাহলে সে তো বড় পাগল, আর এই তাদের পাগলামি নিয়ে যদি আমরা কথা বলি, ধ্রুবালের কথা বলি, তাহলে এটাও পাগল। আমি আরো অনেক আগে 18 তারিখের আগে, আমি 18 তারিখের আগে ঘোষণা দিছি যে এজেন্টেরাই এজেন্টেরাই রিঙ্গাড়ির বিরুদ্ধে মামলা করবে, হ্যালো এজেন্টেরাই রিঙ্গাড়ির বিরুদ্ধে মামলা করবে। হ্যালো, হ্যাঁ বলেন, আবার বলছেন? হ্যাঁ বলেন বলেন বলেন। আচ্ছা, অনেক কথা তো শুনতেছি, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, বলেন। আপনাদের সবার স্বাধীনতা আছে, এখানে কথা বললে আপনাদের রিং আইডি ব্যান্ড হবে না। ও আচ্ছা আচ্ছা, আমার কথা আসছে কি ভাই, আপনি এই গ্যারান্টি দিতে পারেন না ব্যান্ড হবে কি না হবে? হ্যালো, ওঠেন ওঠেন ভাই, ওঠেন, ঘুমাই থেকে কথা বললে হবে না, বসেন ভাই। গোয়া আপনাকে কথা শুনতে শুনতে এখন আমি মানে কাহিল লাগ। হ্যাঁ হ্যাঁ বলেন, আমার কথা আসছে কি যে ভাই, যে কোন মূল্য হোক, যে কোন ভাবে হোক, বসেন, জাগ্রত হওয়া লাগবে, কোন ভাবে ব্যাংক আনফ্রিজ করা যাবে না, যে কোন ভাবে ওরা ব্যাংক ফ্রিজ আছে দেখে, এই জন্য ওরা বাংলাদেশে
এখনো পর্যন্ত ঠিকই আছে বা আছে আমরা সবাই এই মানে রাইট রাইট এই আমরা শুধু ব্যাংক ফ্রিজ না ওদের ধান্দা ভাই আমার কথাগুলো শুনেন ধান্দা এখন ব্যাংক ফ্রিজ খোলা আর সাইফুলকে মুক্তি করে নিয়ে তারপরে সব দেখবেন যে অ্যাপস তো থাকবে না এখন তো আরে ভাই এরা দুটো অ্যাকাউন্ট বানাবে প্রত্যেককে ওদের আগে ভাই আমার কথাগুলো একটা রিং আইডি একটা অ্যাপস এক অ্যাপস বাংলাদেশ কিন্তু তাদের দুটো অ্যাকাউন্ট প্রত্যেককে বানাইলো তারা কেন বানাইলো দুটো অ্যাকাউন্ট বানানোর পরেই তো সরকারের কাছে নজর আসছে হ্যাঁ আমার কথাগুলো একটু শুনেন ভাই হ্যালো হ্যাঁ বলেন হ্যালো পেপার নিয়ে আসছি আমার কথা আছে আমও যাবে সালাও যাবে তা ব্যাংক যদি মানে ওকে খুলে দেওয়া হয় তা আমি মনে করতেছি যে এখানে আম গাছ সুস্থই চলে যাবে সালাও থাকবে না আম গাছও থাকবে না বুঝছেন মানে আমি বলতে চাচ্ছি যে ওরা এই যে আমরা যে এই নিয়ে এত গবেষণা করতেছি কিছুই থাকবে না ভাই দুই দিন পরে আমরা সব ভুলে যাবো ঠিক আছে আমি লাইভে একটা ঘোষণা দিছিলাম একটু এক মিনিট আমার কথা শুনে লাইভে একটা ঘোষণা দিছিলাম যে মহিলার রিং আইডির বিরুদ্ধে মামলা দিছে বিরুদ্ধে আপনি মামলা করার কারণে আমাদের ব্যাংক ফিজ সিজ হয়ে গেছে আমাদের হাজার হাজার গ্রাহক রাস্তা নামে গেছে আপনি মামলাটা উঠান মামলাটা উঠান দুই টাকা করে চাঁদা উঠান ওটাই লক্ষ লক্ষ টাকা হবে মহিলার মামলা তো ছিল অল্প কত টাকার কার্যক্রম দেখে কিন্তু অটোমেটিক্যালি একটা বোকা লোক এই কথাগুলো বলবে কারণ এই ধান্দাবাজি তো দেখছেনই এরা সেভ বাংলাদেশ বলেন ইনভেস্টমেন্ট বলেন এগুলো কি করছে ভাই এখন আমি একটু বলি শুনেন এই যে ওরা যে এই যে নয় তারিখে ওই যে মানব বন্ধন ডাক দিছে তো এই এটা ডেট একটু দূরে দেওয়ার কারণে ওরা তলতে তলতে মনে হয় একটু চেষ্টা বেষ্টা করতেছে যে এগুলো একটু সমাধান তলতে তলতে করা যায় কিনা আর মানব বন্ধনটা ডাক দিছে এই কারণে যে ওদের ই করা ব্যাংকটা আনফ্রিজ করে ওনার ভাইকে যাতে সারা দিতে পারে এই নিয়ে কথা বলবে কিন্তু এটা ঠিক হলে যে আমাদের ক্যাশ আউট দিবে এক মিনিট ওনার ভাইকে যেদিন গ্রেপ্তার করা হয়েছে আমি রিং আইডিতে দেখছি বিভিন্ন লোকে পোস্ট করছে উনি তো রিং আইডির কেউ না আমরা তো জানি 10 তারিখ যে